যে আমাদের পুলিশ ফোর্সের অনেক ইসের সময় ক্ষতি ক্ষতি হয়েছে, এই জন্য তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এখন স্পেশালি ধরেন তারা এটা তাদের মনটাকে আরও উজ্জীবিত করে তারা কীভাবে তাদের পুরানো গৌরবটা ফিরে পায় এই জন্যই তাকে ব্যক্তিমান বলা হয়েছে। আগে যে জনবান্ধব পুলিশ, এটা যেন বাস্তবে হয়, এটা যেন কোনো কাগজ কলমে না থাকে, এইটা সম্বন্ধে আমি তাদের বলছি। প্লাস এই থানা পর্যায়ে যে লোকজন অনেক সময় তারা বিভিন্ন কাজের জন্য গিয়া তারা কিন্তু অনেক সময় তাদের যে সমস্যাটা ওইটা সমাধান করতে পারে না, বাট সব সমস্যার সমাধান সম্ভবও নয়, বাট তাদের যেন একটা পেশেন্ট হিয়ারিং দেওয়া হয়, তাদের কাজগুলি কীভাবে সমস্যা করা যায় ওইটাই বলা হয়েছে। ট্রাফিকের যে একটা সমস্যা আছে হচ্ছে, এই ট্রাফিকটা আমাদের কীভাবে উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে। চাঁদাবাজি কীভাবে বন্ধ করা যায় এটার সম্বন্ধে বলা হয়েছে। যেহেতু চাঁদাবাজিরা যদি বন্ধ হয় জিনিসপত্রের দাম কিন্তু একটু সহনীয় পর্যায়ে চলে আসবে, এই চাঁদাবাজি যেন না হয়। প্লাস এই যে ঘুষ এবং দুর্নীতি যে পুরার আমাকে সমাজটাকে গ্রাস করে নিছে এটারে কীভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে, এটির জন্য জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। আর আমারও একটা আশা এবং আপনাদেরও মনে হয় সবাই আশা একটা জনবান্ধব পুলিশের জন্য। আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, আগে পুলিশ কিন্তু মামলা দিত, এই সময়ে কোনো পুলিশ একটা মামলা দিছে? আগে পুলিশ 10 জনের নাম দেয়া 100 জনের নাম দিত ই কি বলে অজ্ঞাত, কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু এই দিচ্ছে না, এটা কিন্তু সাধারণ পাবলিকরা দিচ্ছে। আমি যদি পুলিশ একটা এরকম মামলা দেয় আপনি আমার কাছে আইনেন যে 10 জন যে ই নাম দিয়ে আর 500 জন যে ই করে দেওয়া, এখন যারা মামলা দিচ্ছে এটা তো সাধারণ জনগণ, এটা আপনি সাধারণ জনগণকে বলতে হবে ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তারে দাও। কালকে আমার কাছে একজন আসছিল দুইটা এসে বলতে স্যার আমাদের যে অরিজিনাল যেই তার আমরা 11, আমি বলি কেন তারা তো 1 নম্বরে দিবেন? আপনি বলতে না যারা এটা ড্রাফট করছে ওই ধরেন কার কাছে যায় ড্রাফট করতে আপনারা জানেন, এটা কিন্তু আমার পুলিশের কাছে যাচ্ছে না অন্যের কাছে যাচ্ছে, বলতে তারা এইভাবে সাজায় দিছে। তা আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দিয়েন না, অন্য কাছে নাম দিলে এটা ইচ্ছে করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখবে। এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি, প্লাস আপনাদের এই আমরা পেপারে দিয়েছি বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না, এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি তাদের পরিচয় ছাড়া, পরিচয় তারা নিজেরা দিবে তারপরে ধরবে। এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের, আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না, ক্রিমিনালদের ধরার জন্য সাধারণ পাবলিকের যেতে কমফোর্ট হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করবে। এটার ক্ষেত্রে জনসচেতনতাও একটু বাড়াতে হবে। সেদিন কালকে দেখলাম যে ইউনিভার্সিটি ওই যে না জাহাঙ্গীরনগরে এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত এরা, তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোনো কিন্তু অধিকার নেই, আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা চেষ্টা করুন।